আশুরার দিন। সহি হাদিস থেকে দুটো আমল বর্ণিত আছে, নম্বর এক রোজা রাখা, নম্বর দুই নিজের পরিবার বর্গের উপরে দারাজ হস্তে খরচ করা। এই দুটো আমল ছাড়া তৃতীয় কোনো আমল আশুরার দিনে কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত নেই। আশুরার দিন নামাজ পড়া সম্পর্কে বক্তাদের মুখে এবং বাংলায় লেখা বিভিন্ন বইপত্রে সব আজগবি হাদিস পাওয়া যায়। আট রাকাত নামাজ পড়ো, দুই রাকাত করে নামাজ পড়ো, প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পড়ে দশ বার সুরা ইখলাস পড়ো, তো এই হবে সেই হবে এই বলে কত রকমের ফজিলত বক্তাদের মুখে এবং বাংলায় লেখা বিভিন্ন বইপত্রে পাওয়া যায়, এ সবগুলো ভিত্তিহীন কথা। আশুরার দিনে ইবাদত করা, নামাজ পড়ার বিশেষ কোনো পদ্ধতি কোরআন এবং হাদিসে বর্ণিত নেই। এ সম্পর্কে যা কিছু আমরা শুনি সবগুলোই ভিত্তিহীন। নম্বর দুই, কারবালার ঘটনার সাথে আশুরার দিনের ফজিলতের কোনো সম্পর্ক নেই। আশুরার ফজিলত তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে এবং সমস্ত নবীর জামানায় আশুরার ফজিলত থেকেছে। আর কারবালা তো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পঞ্চাশ বছর পরে ঘটেছে। অতএব যারা মনে করেন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা প্রান্তরে শহীদ হওয়ার কারণে আশুরার দিনটা ফজিলতপূর্ণ, তারা অবশ্যই ভিত্তিহীন জিনিসের আকীদা রাখেন, এটা অবশ্যই বর্জনীয়। তৃতীয় কথা, আশুরার দিন সম্পর্কে বেশ কিছু বেদাত আছে। খিচুড়ি খাওয়ানো, শরবত পান করানো, তাজিয়া বের করা, কালো কাপড় পরা, মাতম করা, বুক চাপড়ানো, পিঠে জঞ্জির মারা, কোনো কোনো এলাকায় আবার সুরমা লাগানো, শোক মিছিল করা, এই ধরনের যত রকমের প্রথা আশুরা দিনে দেখা যায় সবগুলোই লা আসলা লাহু, ভিত্তিহীন, লাইসা মিনাদ দ্বীনি ফি শাই, ধর্মের কোরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত কোনো বিধান নয়, এগুলো বিদআত, অবশ্যই বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরার দিন বিদাত মুক্তভাবে ইবাদত করি দারাইনের সওয়াব হাসিল করা তৌফিক দান করুন, আমিন।